উমার এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠীর রান্না আপনাদের দেখাবো। এটা আমরা সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা রান্না করে রাখি। এটা বাসি খেতে হয় পরের দিন সকালবেলা বা পরের দিন দুপুরবেলা, ষষ্ঠী থাকা পর্যন্ত খেতে হয়। তো ষষ্ঠীতে আমি যে কোনো নিরামিষ রান্না আপনি করে রাখতে পারেন। তো আমি গোটা ষষ্ঠীর জন্য এখানে ছ রকম সবজি নিয়েছি, এক একজনকে ছ রকম সবজি খেতে হয়, তার জন্য আপনার যে কোনো সবজি নিতে পারেন। তো আমি এখানে ছটা বেগুন নিয়েছি, ছটা মটরশুঁটি, ছটা শিম, ছটা আলু, ছটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমি ছটা কুল নিয়েছি। কুলটা আমি চাটনি করে রেখেছি টমেটো দিয়ে, ওটা গোটা গোটাই রান্না করা আছে, ওটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। আর যেটা করতে হবে এই ডাল, এই ডালটা দিয়েই রান্না করতে হবে। এই ডালটা হচ্ছে মাসকলাই বা আপনার কালো কলাই বলে, বাজারে বিউলির ডালও পাওয়া যায়, তা দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার কাছে মাসকলাই আছে, তাই এর টেস্টটাও ভালো এবং খেতেও ভালো লাগে। আর তার জন্য লাগবে আদা বাটা। আর যেটা এই কলাই ডাল রান্না করতে গেলে যেটা মেন লাগবে সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো দিলে টেস্টটা ভালো লাগে। মৌরিটাকে আমি একটু ভেজে গুঁড়ো করে রেখেছি। আর যেটা লাগবে ফোড়নে মৌরি ফোড়ন দেব, আর আপনার শুকনো লঙ্কা দুটো ফোড়ন দেব, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আমি, দুটো তেজপাতা ফোড়ন দেব, আদা বাটা আর ঘি। তাহলে আমি কি করে শীতল ষষ্ঠীর এই ডালটা রান্না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল। আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন। ডালগুলো আমি ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে আমি গ্যাস জ্বালিয়ে রেখেছি, এবার আমি জল দিলাম। ডালগুলো আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে। আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে ডালগুলো সেদ্ধ করে নিয়েছি দুটো তিনটে সিটি দিয়ে। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এতে মৌরি ফোড়ন দিচ্ছি, এক চামচ মৌরি দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু অল্প ফ্রাই করে নিচ্ছি। মৌরি একটু ভাজা ভাজা গন্ধ হলেই আমি এর মধ্যে আমি গোটা বেগুন আর শিমগুলো অল্প একটু ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে অল্প করে ভেজে নেব। এখানে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই ডালটা দিয়েই আর একটু জল দেব। জল দিয়ে সেদ্ধ করে আমি, সেদ্ধ হয়ে গেলে তখন বাদবাকি মশলা আমি দিয়ে দেব। আর একটু জল লাগবে। এতগুলো সবজি সেদ্ধ হবে,
তার জন্য একটু জল বেশি করে দিতে হবে। এইভাবে গোটা সিদ্ধ আমরা ষষ্ঠীর দিনে রান্না করি। এটা কালকে খেতে হবে, কিন্তু গরম করা যাবে না। এখন প্রচণ্ড শীত, তো এখন এই শীতে আমার কোনো সবজিই নষ্ট হবে না বা কিছু হবে না। ফুটে উঠলে আমি এর মধ্যে আর বাদ বাকি সবজি আর মশলাগুলো আমি দিয়ে দেব। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম। এবার আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে আদা বাটা দিলে টেস্টটা ভালো হয়। আর আমি মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, মৌরি গুঁড়োটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। আর এক চামচ চিনি দেবো। আমি ঢাকনা খুলে বাদ বাকি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আস্ত গোটা লঙ্কা তো দিয়েছি। আমার সবজি দিয়ে ডাল রান্না, গোটা সবজি দিয়ে ডাল রান্না হয়ে গেছে, মাশকলাইয়ের ডাল। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো সময় এইভাবে রান্না করে সবজি দিয়ে ডাল রান্না করলে ভালো লাগে এবং অদ্ভুত একটা টেস্ট হয়। এই ডালটা খেতে সত্যিই ভালো লাগে। এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে। নমস্কার।